আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব স্পাইসি বিফ এক পাস্তা একদম ইজি রেসিপিতে শেয়ার করব যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পেজটা ফলো দিয়ে রেখে দিও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে দিও তাদেরও দেখার সুযোগ করে দিও দেন পাস্তাটা রান্নার জন্য এখানে আমি পাস্তার প্যাকেট নিয়ে নিচ্ছি আর আমি কোন কোম্পানি নিয়ে নিচ্ছি দেখো এখান থেকে আমি দুই কাপ পাস্তা নিয়ে নিব আমি দুই কাপ রান্না করব আর দেখো আমি কোন কেউ কি ধরনের পাস্তাটা নিছি তোমরা তোমাদের পছন্দ মতো পাস্তাটা নিবে টোটালি তোমাদের পছন্দ মতো দেন পাস্তাটা সিদ্ধর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি পানি পানিটা ফুটে উঠেছে আর এরই মাঝে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ তেল তেলটা দেওয়ার কারণ পাস্তাটা সিদ্ধর পরে যখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তখনও পাস্তাটা ঝরঝরে থাকবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধর জন্য পাস্তাটা আমি আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করব। আর তোমরা প্যাকেটের গায়ে লেখা আছে এটার নিয়ম তোমরা অবশ্যই সেটা দেখে তোমাদের মতো করে তোমরা সিদ্ধ করে নিও তো ফুটে উঠেছে নাড়াচাড়া দিয়ে আমি আট মিনিটের মতো অপেক্ষা করছি তো নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করছি আর দেখে নিচ্ছি পাস্তাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জাস্ট একটা ছাটনিতে করে নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এখানেই বসিয়ে দিয়েছি একটা প্যান আর প্যানে দিয়ে দিচ্ছি মোটামুটি রান্নার জন্য যতটুকু তেল প্রয়োজন হবে দিয়ে দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি নেড়ে দিচ্ছি আর এরই মাঝে আমি দিয়ে দিব বিপ কিমা এখানে এক কাপ পরিমাণ কিমা আছে আমি কিমা দিয়ে রান্নাটা করব। আমার হাতের কাছে এটা আছে চিকেনটা নাই তোমাদের হাতের হাতের কাছে যদি চিকেন থাকে চিকেন দিয়ে করবে যদি চিকেন না থাকে তোমরা ডিমটা দিয়ে এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচ লবণটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিছি সামান্য যেহেতু সয়া সস দিছি লবণের পরিমাণটা সয়া সসে বেশি থাকে তো বুঝে দিতে হবে আদা রসুন বাটা এক চামচ আর মরিচগুলো দিয়েছি এক চামচ জাস্ট স্পাইসির জন্য তোমরা যে যেরকম স্পাইসি পছন্দ করো সে সেই রকম মরিচটা দিবা তো আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া শেষ এখন আমি এরই মাঝে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে রাখা দিয়ে দিচ্ছি এক কাপ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এক কাপ লাল দিয়ে দিয়ে আমি একদম হাই হিটে ভেজে নিব এই সবজিগুলো সিদ্ধ হতে সময়ের দরকার হয় না আর দিয়ে দিচ্ছি পাঁচটা সাতটা কাঁচামরিচ মাঝখানে কেটে আর এ পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো কুচি করে কিউট করে কেটে তোমাদের হাতের কাছে যদি টমেটোটা থাকে দিবা এটাও টোটালি অপশনাল না থাকলে কোনো দরকার নাই তো দিয়ে দিয়ে হাই হিটে আমি ভেজে নিচ্ছি আর এরই মাঝে আমি কিন্তু এখন অ্যাড করব পাস্তা পাস্তাটা দিয়ে দিয়ে একদম হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো রান্নাটা করব তো আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে ওই মানে সবজিটার পাশে রেখে দুইটা ডিম দেওয়া উচিত ছিল বাট আমি এখানে একটু মিস্টেক করেছি এখন আমি সবজিটা চতুর্পাশ থেকে একটু জায়গা করে নিছি মাঝে এখানে এক চামচ তেল দিয়ে দুইটা ডিম দিয়ে দিব আর ডিম দুইটা একটু মোটামুটি ভেজে নিব এই মাঝেই তোমরা কিন্তু সবজিটা দেওয়ার পরে সবজিটা মাছ মানে আমি যেভাবে মাঝখানে জায়গা করে নিয়ে ডিমটা দিয়েছি তোমরা সবজিটা আর ডিপটা মাঝখানে জায়গা করে এখানে ডিমটা দিয়ে ভেজে নিবে তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এখানেও আমি ঠিক মানে অ্যাভারেজে আমার চার মিনিট সময়ের দরকার হয়েছে তো এখনও দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস টমেটো সসটা দিয়ে দিয়ে একদম হাই হিটে রান্নাটা করতে হবে তো নাড়াচাড়া করে রান্নাটা আমি করে নিচ্ছি আমার ডিয়ার বোন ভাইয়েরা যারা আছো আমার ডিয়ার বন্ধু তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি টেরাই করবা সকাল অথবা সন্ধ্যায় অথবা বাচ্চাদের টিফিনে টিফিনে এ ধরনের একটা রেসিপি অবশ্যই ওদেরকে দেওয়ার চেষ্টা করবা দেখবারও খুশি আর এটা তোমরা অবশ্যই সন্ধ্যায় অথবা সকালে টেরাই করবা আর রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও তাদেরও দেখার সুযোগ করে দিও আর এই পাস্তা রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবা তো উপরে দিয়ে এখন আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটাও টোটালি অপশনাল যদি তোমাদের ভালো লাগে তো দিবা আর যদি না হয় দরকার নাই তো পাস্তাটা দেখো কতটা এ আমি জুসি অবশ্যই তোমরা ট্রাই করবা তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি